নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া। মালপোয়া বানাতে আমাদের লাগবে ময়দা, সুজি, চিনি, গুঁড়ো দুধ, থেঁতো করা এলাচ আর মৌরি, দুধ, ঘি আর সাদা তেল। প্রথমে আমরা একটা পাত্রে ময়দা, সুজি, চিনি, গুঁড়ো দুধ আর মৌরি এলাচের মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে 2 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে গ্যাসে ফোটাব, যতক্ষণ না পর্যন্ত সিরাটা ঘন হয়ে আসছে। এরপর আমি মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপর আমি দামু হাতা করে ব্যাটার দিয়ে গরম তেলেতে ছোট ছোট মালপো ভেজে নেব। সমস্ত মালপোগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে চিনির সিরায় ডুবিয়ে তুলে নেব। এইভাবেই আমার মালপো গোপালের ভোগের জন্য একদম রেডি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর রকমারি রেসিপিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।